Assalamualaikum warahmatullahi wabarakatuh. Sammanit bhai o bonera, alhamdulillah etokkhon porjonto ulamae kiram onek sundor sundor bayan apnader samne uposthapon korechen. To mahfil amra sokolei obogoto achi beshi dirghayito kora jabe na. অল্প সময়ের মধ্যে আমাদের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। তো এই অল্প সময়ে আমরা দুই একটি কথাবার্তা বলে কোরআন সুন্নাহর আলোকে যে বিষয়ের আলোচনা সেই বিষয় সম্পর্কে একটু কথা বলেই আমরা শেষ করব ইনশাআল্লাহ। আর মাহফিলের জন্য বেশি আলোচনা প্রয়োজন নাই, যতটুকু আলোচনার প্রয়োজন আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন। এজন্য ভাইদেরকে অনুরোধ করব ইনশাআল্লাহ আমাদের মাহফিল অল্প সময়ে শেষ হবে, শেষ পর্যন্ত আমরা সবাই একটু কষ্ট করে ধৈর্য ধরে বসার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। সম্মানিত ভাই ও বোনেরা, আমার আলোচনার বিষয় জান্নাত এবং জাহান্নাম প্রসঙ্গে। জান্নাত এবং জাহান্নাম এই সম্পর্কে আমরা মোটামুটি সবাই আলোচনা কম বেশি জানি। জান্নাত এবং জাহান্নাম এই দুইটা সম্পর্কে জানি না এরকম মানুষ মনে হয় এই অঞ্চলে নাই। কি বলেন, আছে? জান্নাত জাহান্নাম নাম শুনে নাই অথবা জান্নাত জাহান্নাম সম্পর্কে জানে না এরকম মানুষ কি এই এলাকায় আছে? ওরা মনে আছে। আপনারা দেখি কোনো কথা বলেন না, মনে কষ্ট পাইছেন নাকি? নাকি বেশি শীত লাগতেছে? শীত নাই আলহামদুলিল্লাহ। তো আমরা এটা তো একটা এলমি ক্লাস, ক্লাসে একটু মাঝে মাঝে কথাবার্তা তো বলা লাগবে। একেবারে চুপ করে বসে থাকলে তো মনে হবে যে মনে হয় আমার কথা আপনারা কিছুই বুঝতেছেন না। তো এই জন্য আমরা এখানে কিছু কথা যেগুলো বলবো এগুলো সবই আপনারা জানেন, আপনাদের জানা জিনিস, অজানা কোনো জিনিস না, নতুন কোনো জিনিস না। তো জানা জিনিসগুলোই আমরা আলোচনা করব, একটু আমার আপনার সকলের যাতে একটু আমল করার জন্য সহজ হয়। তো এই জন্য একটু মাঝে মধ্যে কিছু জিজ্ঞাসা করলে আমরা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ, নাকি? তাহলে জান্নাত জাহান্নাম সম্পর্কে জানে না বা জান্নাত জাহান্নামের নাম শুনে নাই এরকম মানুষ কি আপনাদের এলাকায় আছে? নাই আলহামদুলিল্লাহ। তাহলে মোটামুটি আমার আলোচনার বিষয় যেটা, এটা সবই আপনাদের জানা জিনিস, সবই পরিচিত জিনিস। জান্নাত এবং জাহান্নাম, জান্নাত আর জাহান্নাম দুইটা কি এক জিনিস না আলাদা জিনিস? মাশাআল্লাহ, দেখছেন, এটাও জানেন, দুইটা আলাদা জিনিস। দুইটা কি ভালো জিনিস না দুইটা খারাপ জিনিস? মাশাআল্লাহ, তো ওয়াজ তো সব আপনারাই জানেন। তাহলে বোঝা গেল দুইটার মধ্যে একটা ভালো একটা খারাপ। ভালো কোনটা, খারাপ কোনটা? মাশাআল্লাহ, এটাও জানেন যে জান্নাত ভালো, জাহান্নাম হলো খারাপ। তাহলে জান্নাতের বিপরীত জাহান্নাম, জান্নাতের বিপরীত জাহান্নাম, জাহান্নামের বিপরীত জান্নাত। তাহলে যেই মানুষ জান্নাতি হবে, যেই মানুষ জান্নাতে যাবে, সেই মানুষ কি আর কখনো জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে? মাশাআল্লাহ, দেখছেন, ও সব জানেন। তাহলে যে মানুষ একবার জান্নাতে যাবে সেই মানুষ আর কোনোদিন জাহান্নামে যাওয়ার সম্ভাবনা নাই। আচ্ছা, যেই মানুষ একবার জাহান্নামে যাবে সেই মানুষ আবার জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? আছে। মাশাআল্লাহ, দেখেন আপনাদের আকীদা কত পরিষ্কার, কত স্বচ্ছ। ইসলামের মধ্যে, মুসলিমদের মধ্যেই একটা গ্রুপ আছে মুতাজিলা, এদের নাম হলো মুতাজিলা, তারপরে জাহামিয়া, আরো অনেকগুলা গ্রুপ আছে। এরা, এই মতবাদের মানুষেরা বিশ্বাস করে যে একবার জাহান্নামে গেলে এই লোক আর কোনোদিন জান্নাতে যাবে না।
যেমন জান্নাতে গেলে কোনো লোক আর জাহান্নামে যাবে না, ঠিক তারা বিশ্বাস করে কোনো লোক জাহান্নামে গেলে আবার এই লোক কোনোদিন জান্নাতে আসবে না। এই ধারণাটা, এই আকীদাটা সম্পূর্ণরূপে ভুল। আমরা বিশ্বাস করি এই ব্যাপারে সহি আকীদা, বিশুদ্ধ আকীদা হলো গুনাহের কারণে, যদি কবিরা গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জাহান্নামে শাস্তি দেন, কিন্তু তার ঈমান যদি বিশুদ্ধ থাকে, ঈমান যদি শিরিক মুক্ত থাকে, কুফর মুক্ত থাকে, নিফাক মুক্ত থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার জাহান্নাম থেকে জান্নাতে দিবেন। আচ্ছা, এজন্য আমাদের আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন, জাহান্নাম সত্য, জান্নাতও সত্য, হক। এটা বিশ্বাস করা একজন মুসলিমের জন্য ফরজ, কারণ জান্নাত জাহান্নামের ব্যাপারে এত বেশি আয়াত এসেছে, এত বেশি হাদিস এসেছে, যেটা অস্বীকার করলে কোনো মানুষ আর মুসলমান থাকতে পারে না। তাহলে এই দুটাকে অবশ্যই বিশ্বাস করা লাগবেই। আচ্ছা, এবার আসেন জান্নাত আর জাহান্নাম, এই দুইটা কি তৈরি করা আছে নাকি আল্লাহ পাক তৈরি করবেন? জি, দেখছেন মাশাআল্লাহ, ওয়াজ সব আপনারাই জানেন। তাহলে জান্নাতও তৈরি করা আছে, জাহান্নামও তৈরি করা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অনেক জায়গায় জান্নাতের আলোচনা করে, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, উইদ্দাত লিল মুত্তাকিন। এই জান্নাতকে তৈরি করে রাখা হয়েছে, প্রস্তুত করে রাখা হয়েছে, রেডি করে রাখা হয়েছে মুত্তাকিনদের জন্য, তাকওয়াবানদের জন্য। সুবহানাল্লাহ, তাহলে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন, জাহান্নামও আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। জাহান্নামের ব্যাপারে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় বলছেন উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য জাহান্নাম বানায় রেখেছেন। তাহলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানিয়ে রাখছেন, তৈরি করে রেখেছেন। আবার কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানায় রেখেছেন। তাহলে জান্নাতও বানানো আছে, জাহান্নামও বানানো আছে, দুইটাই বানানো, কি বলেন? দুটাকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেই রেখেছেন। তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় রেখেছেন এবার বলেন? জান্নাত কোথায় রেখেছেন, জাহান্নাম কোথায় রেখেছেন? কি এবার দেখি কিছু বলেন না, আর এটা জানা নাই নাকি? এটা কারোই জানা নাই, এটা আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জানান নাই যে জান্নাত অমুক জায়গায় রেখছি, জাহান্নাম অমুক জায়গায় বানায় রেখছি। এই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন কাউকে নির্দিষ্ট করে বলেন নাই, তবে আল্লাহ রাব্বুল আলামিন বানায় রেখছেন এটা ঠিক, এটা বিশ্বাস করতে হবে, কিন্তু কোথায় রেখছেন এটা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো করে জানেন। মেরাজের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতও দেখাইছেন, জাহান্নামও দেখাইছেন, দুইটাই আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতও দেখেছেন, জাহান্নামও ঘুরে কি দেখছেন না, কি কথা বলে না, দেখছেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতও দেখিয়েছেন এবং জাহান্নামও দেখিয়েছেন। জান্নাতের অনেক ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জান্নাতের দিকে উকি দিয়ে দেখলাম, ফারাআইতু আকসারু আহলিহা মিনাল ফুকারা, আমি জান্নাতের দিকে তাকিয়ে দেখলাম জান্নাতের অধিকাংশ অধিবাসীরা, জান্নাতি মানুষগুলা দুনিয়ার গরিব মানুষগুলা। সুবহানাল্লাহ, জান্নাতের অধিকাংশ অধিবাসী, অধিকাংশ জান্নাতি মানুষ আমি দেখছি এরা গরিব মানুষ, ফোকারা। আবার জাহান্নামের দিকেও আমি তাকাই দেখছি,
ওই জাহান্নামের মধ্যে অধিকাংশ জাহান্নামী আমি দেখেছি নারীদের মধ্য থেকে পুরুষ থেকে নারীর সংখ্যা বেশি। জাহান্নামের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি পুরুষ থেকে নারী বেশি দেখছি, আর জান্নাতের ভিতরে আমি ধনী মানুষের চাইতে গরিব মানুষ ফকারা মানুষ বেশি দেখছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে হাঁটতেছেন, জান্নাত দেখতেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির পায়ের আওয়াজ শুনতেছেন, কিন্তু ব্যক্তিটাকে দেখতেছেন না। ব্যক্তিটা জান্নাতের ভিতরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে হাঁটতেছেন সেদিকে হাঁটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও জিব্রাইল, যে মানুষটার পায়ের আওয়াজ শুনি এই মানুষটাকে, যে মানুষটারে আমি দেখতেছি না? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এই মানুষটা হলো আপনি যেই মসজিদের ইমাম, আপনার মসজিদের মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এই মানুষটা আপনার মুয়াজ্জিন, আপনার মসজিদের প্রধান মুয়াজ্জিন যিনি, সে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি জান্নাতের ভিতরে তোমার এরকম পায়ের আওয়াজ শুনছি, তুমি জান্নাতের মধ্যে হাঁটতেছো, তুমি কোন আমলটা বেশি বেশি করো আমাকে একটু বলো। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন যে আমি যতবার ওযু করি প্রত্যেকবার আমি দুই রাকাত সালাত আদায় করি, তাহিয়াতুল ওযুর সালাত আদায় করি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত হেঁটে হেঁটে জান্নাত ঘুরে ঘুরে দেখেছেন, আবার জাহান্নামও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন। জাহান্নাম দেখতে গিয়ে অনেক ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি ওই জাহান্নামের ভিতরে দেখতে পেলাম কিছু মানুষ সাঁতার কাটতেছে, সাঁতার কাটতে কাটতে কিছু মানুষ দেখি কিনারার দিকে আসে, কিনারার দিকে আসলে কিছু ফেরেশতা বড় বড় পাথরের টুকরা নিয়ে বসে আছেন ওই কিনারার মধ্যে। এই মানুষগুলো যখন সাঁতার কাটতে কাটতে কিনারার দিকে আসে, ওই ফেরেশতারা বড় বড় পাথরগুলো তাদের গায়ের উপরে মারতে থাকে। ওই মানুষটা আবার সেই সাগরের মাঝখানে চলে যায়, কিনারার থেকে আর আবার পাথরের আঘাতে আবার দূরে চলে যায়, আবার সাঁতার কাটতে থাকে, আবার কিনারার দিকে আসে, ফেরেশতারা আবার পাথর নিক্ষেপ করে, এইভাবে একবার মাঝখানে যায়, আবার সাঁতার কাটতে কাটতে কিনারায় আসে, আবার মাঝখানে যায়, আবার আসে। আমি জিজ্ঞাসা করলাম, জিব্রাইল, এরা কারা, এই মানুষগুলো কারা যাদের এই শাস্তি হচ্ছে জাহান্নামের ভিতরে? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হাউলাই আকলাতুর রিবা, এরা হলো আপনার উম্মতের সুদখোর মানুষগুলা, যারা সুদ খায়, সুদখোর মানুষ। এরা কি মানুষ? সুদখোর। এরা দুনিয়াতে সুদ খাইতো, এরা সুদের ব্যবসা করত, সুদের সাথে জড়িত থাকত, সুদবিহীন চলাফেরা করতে পারতো না, এদের এই শাস্তি হচ্ছে। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের ভিতরে অনেক মানুষের শাস্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রিতে দেখে আসছেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত আর জাহান্নাম আল্লাহর বান্দাদের মধ্য থেকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত বান্দাদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দাকে দেখাইছেন, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বারবার ইমানদারদেরকে বলছেন, ইমান আনো, তোমরা আমার নবীর সাহাবীদের মতো ইমান আনো, আমল করতে বলছেন রাসূলের মতো, এত্তেবা করতে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিন্তু ইমানটা আনতে বলছেন সাহাবীদের মতো ইমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, ও দুনিয়ার মানুষ, তোমাদের ইমানটা যদি ওই সাহাবীদের মতো হয়, সাহাবীদের ইমানের মতো হয়, ফাকাদ ইহতাদাও, তাহলে বুঝবা তোমরা হেদায়েতের উপরে আছো, সঠিক পথে আছো। ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, মুনাফিকদেরকে যখন বলা হয় ইমান আনো,
ওই মানুষগুলা যেমনে ইমান আনছে, ওই মানুষগুলা বলতে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম যেমনে ইমান আনছে তোমরাও সেইভাবে ইমান আনো। তাহলে ইমানটা সাহাবায়ে কেরামের মতো কেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ইমান আনা দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব না। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত দেখছেন, জাহান্নাম দেখেছেন, আকাশ দেখেছেন, অনেক নবীর সাথে নবী রাসূলদের সাথে তার সাক্ষাৎ হয়েছে, জিব্রাইল আলাইহিস সালামকে স্ব আকৃতিতে দেখেছেন, কত ফেরেশতা দেখেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এমন জিনিস দেখছেন যেগুলো দুনিয়ার কোনো মানুষের পক্ষে দেখা সম্ভব না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হাদিস কুদসির মধ্যে বলছেন, আ'আদাতু লি ইবাদিয়াস সালেহিন, আমি জান্নাতটাকে বানায় রেখেছি আমার সালেহীন বান্দাদের জন্য। সুবহানাল্লাহ। এমন এক জান্নাত বানাইছি, মালা আইনু নুরাত, এই জান্নাত দুনিয়ার কোনো মানুষ কোনোদিন চোখে দেখে নাই, ওয়ালা উযুনুন সামিয়াত, এমন কোন কান দুনিয়ার মধ্যে নাই যেই কান এরকম জান্নাতের বর্ণনা শুনছে, এরকম কানও নাই, এরকম চোখও নাই, এমন কি এমন কোন মানবের হৃদয় নাই যেই মানব হৃদয়ে, যে মানবের অন্তরে জান্নাতের চিত্র, জান্নাতের চিত্রটা চিত্রায়িত করতে পারে, এরকম কালবে বাসারও নাই দুনিয়ার মধ্যে। সুবহানাল্লাহ। এমন এক জান্নাত আমার সালেহীন বান্দাদের জন্য বানাইছি। তাহলে এই জান্নাত মালা আইনুন রাআত, কোনো মানুষ জীবনে দেখে নাই, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন। তাহলে আমি আপনি চাইলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ঈমান আনতে পারবো না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো দেখেছেন আমি আপনি কোনোদিনও জীবনে দেখা সম্ভব নয়। এজন্য সাহাবায়ে কেরাম জান্নাত দেখেন নাই, সাহাবায়ে কেরাম জাহান্নাম সরাসরি দেখেন নাই, সাহাবায়ে কেরাম ওই জিব্রাইল আলাইহিস সালামকে সশরীরে দেখেন নাই, সাহাবায়ে কেরাম ওহী নাযিল সরাসরি সরাসরি ডাইরেক্ট ভাবে দেখেন নাই, সাহাবায়ে কেরাম আসমান দেখেন নাই, সাহাবায়ে কেরাম ফেরেশতাদেরকে দেখেন নাই। সাহাবায়ে কেরামের মতো ঈমান কিয়ামত পর্যন্ত সব মানুষের আনা লাগবে। সুবহানাল্লাহ।